হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান তো পরামরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে সবারই জানা দরকার যারা প্রবাসী হিসাবে অন্য অন্য মিডিল কান্ট্রিতে রয়েছে মানে আসার আগ পর্যন্ত আসলে এই বিষয়টা সবারই জানার প্রয়োজন আর বিষয়টা হচ্ছে যে এদেশের রোমানেতে একটি ফরেন ওয়ার্কারের কোম্পানি থেকে কত টাকা খরচ হয় তো বিস্তারিতভাবে আমি এই ভিডিওটি বলে যাব এবং দেখতে থাকুন আমার এই ভিডিওর সাথে এবং এছাড়া আপনি যদি আমার এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি একটি সাবস্ক্রাইব ও শেয়ার করবেন তো বরাবরের মতন যে বিষয়টি আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আর সেটা হচ্ছে যে একজন ফরেন ওয়ার্কার সেটা হতে পারে থার্ড থেকে যে কোনো লোক যদি এই রুমানে একটা কাজ করে একটি কোম্পানি থেকে তার বছরে এবং মাসে কত টাকা খরচ হয় আপনারা অবশ্যই জানেন একটি ওয়ার্কার রাখতে হলে তাকে বেতন দিতে হবে তাকে অ্যাকোমোডেশন দিতে হবে তাকে ফুড অ্যালাউন্স দিতে হবে তাকে আবার বছরে বোনাসও দিতে হবে যেটা এই রুমানিতে আমি বাস্তব জীবনে যেটা দেখতেছি আপনি যদি বারো মাস কাজ করেন তা বারো মাসের জায়গায় আপনাকে তেরো মাসের স্যালারি দিবে যেটা আমি গত বছরে পেয়েছি হয়তো বারে এ নিয়েও আমি গত বছরে একটি ভিডিও করেছিলাম না আপনাদের চোখে পড়েছে কিনা যে বারো মাসে তেরোটা স্যালারি পেয়েছি আর স্যালারিটা কীভাবে পেয়েছি অবশ্যই আমি আপনাদের ওই ভিডিওতে হিস্ট্রির ভাবে তুলে ধরেছিলাম তো আজ বিষয়টা হচ্ছে যে একটি কোম্পানি থেকে একটি সাধারণ ওয়ার্কার অর্থাৎ থার্ড কান্ট্রি ওয়ার্কারের কত টাকা খরচ হয় আপনাকে এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আজ দু এবং আগস্ট মাসে সতেরো তারিখ তো গত মাসে এক তারিখে অবশ্যই বেসিক স্যালারিটা ইনক্রিজ করছে যা এখন সাঁত্রিশ হলে তো সাঁত্রিশ হলে প্র্যাকটিক্যালভাবে আসলে সবাই পায় না যেটা বাস্তব আমরা দেখতেছি আমার আমার কথাই বলি আমি এখন তেত্রিশ হলে পেতেছি প্লাস হচ্ছে যে তেত্রিশশো লে যদি আমরা ক্যালকুলেশন করি তেত্রিশশো লে বেসিক প্লাস হচ্ছে যে আপনাকে ফুড অ্যালাউন্স হিসাবে পাঁচশো লে দেয় তাহলে আটত্রিশশো লে ফুড অ্যালাউন্স হিসাবে আপনাকে পাঁচশো লে দেয় তাছাড়া অ্যাকোমোডেশনে যদি চিন্তা করি ওই ক্ষেত্রে আপনি যদি একটা বাসা নিয়ে থাকেন তাহলে পাঁচশো থেকে ছয়শো লে মাস্ট বি লাগবে কারণ আপনারা জানেন ইউরোপের বাসা ভাড়া সবচেয়ে এক্সপেন্সিভ যদিও এখন কোম্পানি থেকে প্রোভাইড করতেছে কিন্তু কোম্পানি তো খরচ গেতেছে কোম্পানি পারে এই হোস্টেলটা এককালীন ভাবে নিয়েছে অথবা এক বছরের কন্ট্রাক্টে নিয়েছে এবং দশজন ওয়ার্কার এখানে থাকতেছে তার সুবিধার মতো যদি পাঁচশো টাকা এখানে ক্যালকুলেশন করেন দেন পাঁচশো টাকা অ্যাকোমোডেশন প্লাস হচ্ছে পাঁচশো টাকা ফুড অ্যালাউন্স এখানে এক হাজার টাকা প্লাস হচ্ছে তেত্রিশশো টাকা লে হচ্ছে আপনার বেসিক তাহলে হচ্ছে তেতাল্লিশশো লে তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে ট্যাক্স যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি ফরেন ওয়ার্কের জন্য আপনি ট্যাক্স ছাড়া এখানে চলতে পারবেন না ট্যাক্স ছাড়া আপনি যে কোনোভাবে অবৈধ হয়ে যাবেন তো বছরে এখানে বারোটা মাস এবং বারোটা মাসের মধ্যে আপনাকে অবশ্যই ট্যাক্স পে করতে হবে কিন্তু সেই ট্যাক্সটা কে পে করবে অবশ্যই কোম্পানি পে করবে আর ইউরোপিয়ান রুলস অনুসারে যে কোনো কোম্পানি যদি আপনি কাজ করেন ওই কোম্পানি থেকে আপনার ট্যাক্সটা পে করবে এখন বর্তমানে রোমানিতে যেভাবে ট্যাক্সটা হচ্ছে সেটা হচ্ছে যে চোদ্দ ষোলে অর্থাৎ তেরোশো পঁচানব্বই লে প্রত্যেক মাসে তারা ট্যাক্স পে করে ওই হিসাবে যদি আপনি ক্যালকুলেশন করেন যে তেতাল্লিশশো প্লাস হচ্ছে চোদ্দোশো তাহলে তাহলে টোটাল খরচ পড়ে আপনাকে পাঁচ হাজার সাতশো লে একটা ওয়ার্কারের পিসে এই পাঁচ হাজার সাতশো লে খরচ পড়ে কিন্তু একটু কথা আমি আপনাদেরকে শুনে রাখি আর সেটা হচ্ছে যে ট্যাক্স যে বারো মাসে বারোটা দেয় কিন্তু তা নয় এখানে এক বছরে আপনাকে ট্যাক্স দেবে আটটা যেটা হতে পারে সেন্ট্রাল ইউরোপে ছয়টা ট্যাক্স দেয় সেখানে ইউরো কারেন্সি আর এখানে লে কার লে কারেন্সি তো যদি হিসাব করেন সেমই ওখানে ছয়টা এখানে আটটা ক্যালকুলেশন করলে একই কারণ এখানে লে কারেন্সি আর ওখানে ইউরো কারেন্সি তো এই যে একটা ওয়ার্কারের পিছিয়ে যে পাঁচ হাজার সাতশো লে এখন বর্তমানে বেসিক স্যালারি তিন হাজার তিনশো টাকা তিনশো লে ধরে যদি ক্যালকুলেশন করে তাহলে পাঁচ হাজার সাতশো লে আপনার আর পিছে খরচ যায় একটা কোম্পানি এটা তারা প্রত্যেক মাসে তাকে বহন করতে হচ্ছে তবে এখানে আরও কিছু কাঠশাড়ি হয় সেটা হচ্ছে যে একটি ওয়ার্কার তারা চার মাসের জন্য রাখে অথবা সিজনাল হিসেবে ছয় মাসের জন্য রাখে তারপরে হচ্ছে যে এন দিয়ে তারা বের করে দেয় তখন ওই ক্ষেত্রে কী হয় তিনটা ট্যাক্স দেয় আর বাদ বাকি ট্যাক্সগুলো দেয় না এই হচ্ছে এখানেও পরিস্থিতি এরকমগুলো হয় তো নর্মালভাবে বৈধভাবে যদি কেউ একটি কোম্পানিতে রাখে তাহলে পাঁচ হাজার সাতশো লে প্রত্যেক মাসে তার খরচ হয় এবং এই হিসাবে তিনি বৈধভাবে প্রত্যেক বছরে রেনুয়েলভাবে কার্ডগুলা টিআরসি কার্ডগুলো রেনুয়েল করতে পারেন খুবই ভয়ানক একটি পরিমাণের টাকা যেটা আমরা হতে পারে কল্পনা করতে পারি না কিন্তু বাস্তবে এখানে দেখতেছি দেখে আজকে এই কথাগুলো আমি আপনাদেরকে শেয়ার করতেছি কিন্তু এই লেগুলো যদি আপনি ইরো হিসাবে ক্যালকুলেশন করান দেখা যাচ্ছে যে এক হাজার একশো বিশ ইউরো টাকা বিশ ইউরোর মতন হয় তো তারপরেও এখন যেহেতু এই বছরে সাঁত্রিশশো লে হয়েছে আস্তে আস্তে বাড়বে এবং এটাও ঘোষণা দিয়েছে দুই সালে তারা আঠেরোশো প্লাস তারা ইউরো করবে যেটা বেসিক স্যালারির ইতিমধ্যেই আপনারা জানেন যে সাতশো চল্লিশ ইউরো এই বছরে রয়েছে এখন এটাও ইনক্রিজ করেছে তো এটাই বললাম একটি কোম্পানি যদি একটি ফরেন ওয়ার্কারকে বৈধভাবে রাখে তাহলে তাকে প্রত্যেক মাসে এই পরিমাণের টাকা তাকে পে করতে হয় তো এই পে করার কারণে হইলে তারা অনেক ওয়ার্কার আনতেও পারে না আর অনেক ওয়ার্কারে তারা বার বহন করতে পারে না আপনি দেখবেন অনেক ওয়ার্কার এখান থেকে ঝরে যায় প্লাস হচ্ছে যে ইউরোপের থেকে বেশিরভাগই ইউরোপ কান্ট্রিগুলা থেকে সেন্ট্রাল ইউরোপের কান্ট্রি একটি ওয়ার্ক পারমিট আপনি খুঁজে পাবেন না যেগুলি বর্তমানে আসে স্টুডেন্ট হিসাবে আসে তারাই এগুলি চারিদিকে সিটে আসে কার্ড নিয়ে নিয়ে আছে আছে ব্লু এগুলি সরি সিটি তাহলে খুব সহজ ভাবে একটি ইউরোপে ঢুকতে পারতো না তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন